জামিনে মুক্ত অর্ণব গোস্বামী। এই খুশিতে বৃহস্পতিবার বাঁকুড়ার হনুমান মন্দিরে পুজো দিয়ে মিষ্টি বিলি করলেন বাঁকুড়া সাংসদ বিজেপির সুভাষ সরকার। বাঁকুড়া শহরের চাঁদমারি ডাঙ্গা এলাকার হনুমান মন্দিরের দলীয় কর্মীদের নিয়ে পূজা দেন। সাংসদ বলেন, অর্ণব গোস্বামী জামিনে মুক্ত, এটা সত্যের জয়, গণতন্ত্রের জয়। অর্ণব গোস্বামীর যে জয় সুপ্রিম কোর্টের রায়ে, অর্থাৎ সত্যের জয় হয়েছে, গণতন্ত্রের জয় হয়েছে, ভারতের জয় হয়েছে। কাজেই এই জয়কে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের যুব সমাজ উজ্জীবিত, পশ্চিমবঙ্গের যে সমস্ত সত্য বলার সাংবাদিক তারাও উজ্জীবিত, এবং তাদেরকে কেন্দ্র করে আমরা আগামী দিনে তৃণমূল সরকারকে উৎখাত করব এই পশ্চিমবাংলা থেকে, যারা সমস্ত অগণতান্ত্রিক কাণ্ড কর্মকাণ্ড করে যাচ্ছে। এর রাজ্যে বিভিন্ন সময় দেখা গেছে সংবাদ মাধ্যমের উপর আঘাতে, খুব স্বাভাবিক তো, সেই জন্যই তো আজকের আমাদের এই পুজো দেওয়া। সংবাদ মাধ্যমের ওপর আঘাত, সাংবাদিকদের ওপর আঘাত, এটা চলবে না, তার প্রতিদান ভুগতে হবে এদেরকে, এই তৃণমূল সমস্ত দলকে।